আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। বিষয়টি হচ্ছে আরএস জরিপ নিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন তথ্য বিভিন্ন রকম মতামত দিচ্ছে। তো এই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা জানি বাংলাদেশের সর্বপ্রথম জরিপ হয়েছে 1888 সালে কক্সবাজার রামু থানা থেকে শুরু হয়ে 1940 সালে দিনাজপুর গিয়ে শেষ হয়। এই দিনাজপুরে জরিপ শেষ হতে না হতে বাংলাদেশের চট্টগ্রামে আরেকটি নতুন জরিপের প্রয়োজন দেখা দিয়েছে। তখন 1924 সাল থেকে 1933 সালের মধ্যে চট্টগ্রামে একটা আরএস হয়েছে এবং পরবর্তীতে সিএস জরিপ হওয়ার পরে 30-40 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যে জরিপ প্রয়োজন দেখা দিয়েছে সেই জরিপটা সংগঠিত হয়েছে 1965 সাল থেকে 1985 সাল। এবং এর মাঝে আরও কিছু অঞ্চলে আমরা দেখতে পাই, বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের কিছু অঞ্চলে এবং বরিশালে কিছু জেলাতে 1940 সাল থেকে 1952 সালে কিছু আরএস জরিপ হয়েছে। তো বাংলাদেশের এই জরিপের তিনটি সময় পাওয়া যায়, একটা হচ্ছে চট্টগ্রাম, একটা হচ্ছে ফরিদপুর এবং বরিশাল, আর একটা হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমার কাছে বিভিন্ন বই এবং বিভিন্ন তথ্য আছে। তো যারা বই লিখছে বা যারা বইয়ের মধ্যে এটাকে উল্লেখ করছে তারা এক কেন্দ্রিক বিষয়গুলো উল্লেখ করছে। যারা চট্টগ্রাম কেন্দ্রিক বই লিখছে তো চট্টগ্রামে আরএস জরিপের সালটা উল্লেখ করে দিয়েছে 1924 থেকে 1933, অথচ ম্যাক্সিমাম জায়গা হয়েছে 1965 সাল থেকে 1985 সাল। আবার এই দুইটা সময় বরিশাল এবং ফরিদপুর কিছু অঞ্চলে মিলবে না। কিন্তু যারা বইয়ের মধ্যে এক কেন্দ্রিক সাল উল্লেখ করছেন, বাংলাদেশের অন্যান্য স্থানে এই বইটা যাওয়ার পরে তারা বিভ্রান্তের মধ্যে পড়বে। এবং মজার বিষয় হচ্ছে যে আরএস খতিয়ান সিনার ক্ষেত্রে অনেক পার্থক্য। যেমন আমি যদি চট্টগ্রামের আরএস নিয়ে আলোচনা করি, চট্টগ্রামের আরএসের সুন্দর একটা আলামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আলামত হচ্ছে যে আরএস খতিয়ানের নিচের অংশে, একবারে নিচের অংশে 105, 106, 108, 109 এর ধারা যদি উল্লেখ থাকে তাহলে বুঝবেন এটা আরএস। চট্টগ্রামের আরএস এর আরেকটা সুন্দর আলামত আছে, সেটা হচ্ছে যে যদি এজমালি খতিয়ান হয়, এজমালি খতিয়ানের ক্ষেত্রে ক, খ, গ, গ, উ এরকম গ্রুপ গ্রুপ করে তারা অংশগুলো নির্ণয় করে থাকে। এটা একটা আরএস এর বড় একটা আলামত। এবং আরও কিছু পার্থক্য আছে বিভিন্ন জায়গায় অন্যান্য আলামতের সাথে, অন্যান্য স্থানের খতিয়ানের সাথে এই খতিয়ানগুলো এই ক্ষেত্রে মিলবে না। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা জানি আরএস খতিয়ানটা লম্বা লম্বাও পাওয়া যায়, আড়াআড়ি পাওয়া যায়, কিন্তু চট্টগ্রামের সমস্ত খতিয়ান হচ্ছে লম্বালম্বি, অর্থাৎ উপরে নিচে। আর অন্যান্য জায়গায় বেশিরভাগ জায়গায় আরএস খতিয়ান হচ্ছে ডানাবামি। তো ডানাবামি হলে এক পৃষ্ঠাতে লেখা থাকে আর উপরে নিচে হলে উপপৃষ্ঠে লেখা থাকে। তো এই চট্টগ্রাম যেখানে উপর নিচে যে খতিয়ানগুলো এটা নিচে 105, 106, 108, 109 দ্বারা উল্লেখ থাকবে, আর অন্যান্য খতিয়ান এটা উল্লেখ সাধারণত থাকে না। সেখানে কিছু সংক্ষিপ্ত কিছু আলামত দ্বারা চিনতে হবে, সেটা হচ্ছে যে আরএস খতিয়ানের ষোলো আনা পদ্ধতি লেখা থাকে। ষোলো আনা বলতে আনা, গণ্ডা, কড়া, ক্রান্তি এই সিস্টেমে লেখা থাকবে। এবং অংশ কলম যেটা লিখছে দুই নম্বর কলমটা, এই অংশ কলমের পাশে একটা রাজস্ব কলম থাকবে, তাহলে বুঝবে এটা আরএস খতিয়ান। যদিও এক পৃষ্ঠ হোক আর দুই পৃষ্ঠ হোক, এই খতিয়ান সাধারণত এই আলামতগুলো ওখানে থাকে। তো প্রিয় দর্শক, এ হচ্ছে আরএস খতিয়ানের আলামতগুলো নিয়ে একটু দ্বিমত এবং পার্থক্য। তা আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে চট্টগ্রামে যে বিএসটা হয়েছে এটা হচ্ছে 1971 সাল থেকে 85 সাল, অর্থাৎ 85 সালের পরে এটা মূলত পাবলিশ হয়েছে। তাহলে নকশাগুলোর নিচে 1971 সাল থেকে 85 সাল এটা আমরা আরএস বুঝবেন না, এটা কিন্তু বিএস। চট্টগ্রামের কথা বলছি, চট্টগ্রামের জন্য 1971 সাল থেকে 1985 সাল যদি দেখেন কোনো খতিয়ান বা কোনো নকশাতে তাহলে বুঝবেন এটা বিএস খতিয়ানের বা বিএস জরিপের একটি আলামত। তাহলে একটু পার্থক্য আছে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।